লিটারে 15 টাকা ডিজেলের দাম বাড়ায় শিল্প খাতে প্রায় 4.5 শতাংশ উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাবে শিগগিরই আরও এক দফা বাড়বে প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম। সরকারের এমন হঠাৎ সিদ্ধান্তে বিপাকে রপ্তানিকারকরাও। ব্যবসায়ীদের দাবি, গণমানুষের স্বার্থে বাড়তি দাম প্রত্যাহার করা হোক। ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে 15 টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তে শিল্প খাতে উৎপাদন খরচ হুট করে বাড়ল প্রায় 4.5 শতাংশ, যার প্রভাব পড়বে শিগগিরই আরও এক দফা বাড়বে প্রায় সব পণ্যের দাম। লঞ্চের ভাড়া 18 টাকা, সেটা এখন 30 টাকা করা হয়েছে পার কিলোমিটার। যেগুলি 1.40 টাকা ছিল, এটা 1.92 টাকা করা হয়েছে। এইটা যেমন সাধারণ মানুষের পড়বে, পণ্যের উপরে পড়বে, শিল্পের উপরে পড়বে, 4.5% পর্যন্ত কস্ট অফ প্রোডাকশন বেড়ে যেতে পারে, এটা হিউজ। চাপিয়ে দেয়া এমন সিদ্ধান্তে শঙ্কিত রপ্তানিকারকরাও। এমনিতেই আন্তর্জাতিক বাজারে এখনো বাড়েনি গার্মেন্টস ছাড়া অন্য পণ্যের রপ্তানি, তার উপর যুক্ত হল বাড়তি পণ্য পরিবহন ও উৎপাদন খরচ। কৃষি পণ্য রপ্তানিতে এর প্রভাব আরও বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। অনেকগুলো কোম্পানিজ এই গত 1 থেকে 1.5 বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে। এই যে জ্বালানির যে অতিরিক্ত বোঝাটা কয়েক মাস যেটার ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে, এই সময়ের মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলো কোম্পানি নতুন করে আবার বন্ধ হয়ে যাবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কম্পিটিটরদের সমপর্যায়ে দাম রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টিকারী এমন সিদ্ধান্ত এককভাবে নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিশ্লেষকরা মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকারের উচিত ছিল অংশীজনদের সঙ্গে আলোচনা করা। যারা ধর্মঘট করতে পারে তারা দাবি আদায় করে নিয়ে গেলেন, কিন্তু বড় স্টেক হোল্ডার কারা, শিল্প কৃষি, সেইখানে কিন্তু আমাদের ভয়েস শোনা হলো না। এই সরকার ব্যবসা বান্ধব সরকার বলে আমরা মনে করি, বিবেচনা করি, কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা করেছে আমরা হতাশ হয়েছি। এটা যদি সবাইকে একসাথে নিয়ে দীর্ঘমেয়াদী একটু পরিকল্পনা করা যায়, অথবা মিডিয়াম টার্মে যে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় জনগণের জন্য, তাহলে হয়তো আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখতাম না। উৎপাদনশীল খাতের ব্যবসায়ীরা বলছেন, গণপরিবহনের মতো সরকারকে জিম্মি করেই যদি দাবি আদায় করতে হয়, তা হবে ব্যবসা বান্ধব একটি সরকারের জন্য দুঃখজনক ঘটনা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 30% ভাড়া বাড়ানোর দাবি দিয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক নেতারা। সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে ঘোষণা দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটি এর চেয়ারম্যানও বৈঠকে অংশ নেন। মন্ত্রী বলেন, ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক, এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, বিসিসিআই এর সাথে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হবে। এর আগে ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকদের ডাকা ধর্মঘটে সৃষ্ট সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়।